আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু হয়ে গেছে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি 2023, যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে লিটন কুমার দাস ও সাকিব আল হাসান। যেহেতু সাকিব আল হাসান ও লিটন কুমার দাস এই আসরে অংশগ্রহণ করছে, তাই আমরা আজকের ভিডিওতে দেখব এই আসরে সাকিব আল হাসানের যতগুলো ম্যাচ রয়েছে সে সকল ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময়ে। তো বাংলাদেশ সময়ে কত তারিখে কয়টার সময় দিনে না রাতে কখন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেটি দেখবো আজকের ভিডিওতে। এবং আপনারা যদি চান তাহলে পরের ভিডিওতে আমরা লিটন কুমার দাসের ম্যাচগুলোর সময়সূচি দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সাকিব আল হাসানের ম্যাচগুলোর সময়সূচি। তো গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসান খেলছেন মন্ট্রিল টাইগার্স টিমে। তো মন্ট্রিল টাইগার্স আপনার গ্রুপ পর্বে সর্বমোট ম্যাচ খেলবে সাতটি। সাতটি ম্যাচের মাঝে প্রথম ম্যাচটি খেলবে হলো বাইশ জুলাই শনিবার সুরি জাগুয়ার্স টিমের বিপক্ষে রাত 1:30 মাঠে নামবে সাকিব আল হাসানের দল। তো সুরি জাগুয়ার্স এই দলটি কিন্তু লিটন কুমার দাস খেলছে এই দলে। তো অবশ্যই প্রথম ম্যাচে সাকিব আল হাসান ও লিটন কুমার দাস মুখোমুখি হচ্ছে। এরপর সাকিব আল হাসানের দলের দ্বিতীয় ম্যাচটি রয়েছে হলো তেইশ জুলাই রবিবার মিসিস হাউগা প্যান্থার্স টিমের বিপক্ষে রাত 9:00 মাঠে নামবে সাকিব আল হাসানের দল। এরপর সাকিব আল হাসানের দলের তৃতীয় ম্যাচটি রয়েছে ছাব্বিশ জুলাই বুধবার ভ্যানকাউভার নাইটস টিমের বিপক্ষে রাত 1:30 মাঠে নামবে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স। এরপর চতুর্থ ম্যাচটি রয়েছে সাতাশ জুলাই বৃহস্পতিবার ব্রাম্পটন ওলভস টিমের বিপক্ষে রাত 1:30 মাঠে নামবে সাকিবের দল। এরপর পঞ্চম ম্যাচটি রয়েছে উনত্রিশ জুলাই শনিবার টরন্টো ন্যাশনাল টিমের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল রাত 9:00। এরপর ষষ্ঠ ম্যাচটি রয়েছে একত্রিশ জুলাই সোমবার আবারও টরন্টো ন্যাশনাল টিমের বিপক্ষে রাত 1:30 মাঠে নামবে সাকিব আল হাসানের দল। এরপর গ্রুপ পর্বের সপ্তম ও শেষ ম্যাচটি রয়েছে হলো দুই আগস্ট বুধবার ভ্যানকাউভার নাইটস টিমের বিপক্ষে রাত 1:30 মাঠে নামবে সাকিব আল হাসানের মন্ট্রিল টাইগার্স। তো এই যে সময়গুলো এখানে দেখানো হলো সবগুলো কিন্তু বাংলাদেশ সময়ে, অবশ্যই আপনারা বাংলাদেশ সময় খেয়াল করবেন। এবং এখানে যে রাত 1:30 বলা হলো, তো রাত 1:30 বলতে কিন্তু আপনার আজকে কিন্তু 21 তারিখ। তো 21 তারিখ হলো আজকে আপনার শনিবার। তো আজকে রাত 1:30 যখন বাজবে তখন কিন্তু 22 তারিখ শুরু হয়ে যাবে। তাই এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন, যেমনটি আপনারা খেয়াল করেছিলেন আপনার ফুটবল বিশ্বকাপের সময়, তো সেইভাবে কিন্তু সময়গুলো একটু খেয়াল করবেন। আর রাত 9:00 যেটা বলা হয়েছে সেটা কিন্তু স্বাভাবিকভাবে রাত 9:00 যেটা আমাদের সেটাই, আর এই রাত 1:30 এটা একটু খেয়াল রাখবেন। তো যারা এই বিষয়ে সচেতন আছেন তাদের আপনার অগ্রিম অভিনন্দন, কিন্তু যারা এই বিষয়টা একটু সচেতন নেই বা জানেন না বা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু আমি বলে দিলাম। তারপরেও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটু বুঝে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। যদি লিটন কুমার দাসের ম্যাচগুলোর সময়সূচি জানতে চান তো অবশ্যই কমেন্ট করুন, আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।